সোমবার 75তম স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে আর সোমবার রাতে দেগঙ্গা জুড়ে বিস্তীর্ণ এলাকায় জাতীয় পতাকার চূড়ান্ত অবমাননার ছবি দেখা গেল। দেগঙ্গার বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে রাত 8:30 পর্যন্ত উড়ল জাতীয় পতাকা, পরে পতাকাটি মাটিতে পড়ে গড়াগড়ি খেল। দেগঙ্গার হাড়োয়া রোড স্টেশন চত্বরে রাতভর অন্ধকারে উড়ল জাতীয় পতাকা। হাদিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক ক্লাব ও তৃণমূলে পার্টি অফিসে জাতীয় পতাকা উঠতে দেখা যায়। এই নিয়ে দেগঙ্গায় শুরু হয়েছে রাজনৈতিক তর্চা। বিজেপির অভিযোগ, জাতীয় পতাকা উত্তোলন নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি অশোভনীয় আচরণ বাস্তব চিত্র ফুটে উঠেছে। বিজেপির পক্ষ থেকে ধিক্কার জানানো হয়। হাড়োয়া স্টেশন মাস্টার সাফাই রাতভর পতাকা উত্তোলন করে রাখার নিয়ম চালু হয়েছে, কিন্তু অন্ধকারে উড়ছে জাতীয় পতাকা, তার কোনো উত্তর দিতে পারেননি তিনি। জাতীয় পতাকা চূড়ান্ত অবমাননা নিয়ে সাধারণ মানুষ নিন্দা জানিয়েছেন। বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ নৌশাদুজ্জামান জানান, 2 দিন ধরে প্রবল বর্ষণ হয়েছে, বৃষ্টির মধ্যে পতাকা উত্তোলন করা হয়। যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা খুলতে ভুলে গেছে। খবর পাওয়া মাত্রই রাতে এসে তিনি পতাকা নামিয়ে পঞ্চায়েতের মধ্যে রাখেন। এই বিষয় নিয়ে দেগঙ্গা সমিতির সহসভাপতি তুষারকান্তি দাস বলেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটা করে থাকে দণ্ডনীয় অপরাধ, তবে প্রবল বৃষ্টির জেরে যেখানে যেখানে পতাকা উত্তোলন করা হয়েছে অনেকে খুলতে ভুলে গেছেন। বিজেপির সমালোচনাকে তৃণমূল কংগ্রেস গুরুত্ব দেয় না। শেখ রাজীবের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। প্রবল বর্ষা, যার ফলে আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম সে আসতে একটু লেট করায় আমাদের একটু দেরি হয়েছে। আমি শুনেছি খবর পাওয়ার সাথে সাথে আমি ওটাকে তুলে নিয়েছি। পটচলতি মানুষ বলছে এটাকে মানে পড়েও ছিল পতাকাটা, বোঝানো হচ্ছে মানুষকে ওটা কোনো রকমের গাফিলতি নয়, এটা আমাদের অবশ্যই জ্ঞান আছে, কিন্তু এটা প্রবল বর্ষার জন্য একটু আসতে দেরি হওয়ার কারণে এটা। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ জামান, প্রধান রাজবাবু। রুলস কি বলবো, আমি রুলস বলার জন্য ওইভাবে নয়, পতাকা রুলস তার রেজিস্ট্রেশন সুপারিনটেন্ডেন্ট কালকে সকালে আসবেন, হ্যাঁ, ওনাকে রিকোয়েস্ট করবেন, আমি বোর্ডটা বলে দেবো। মানে এটা তো অ্যাকচুয়ালি, আমি হচ্ছে স্টেশন মাস্টার, হ্যাঁ, আগামীকাল সকালবেলা স্টেশন সুপারিনটেন্ডেন্ট আসবেন, হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করবেন, উনি সমস্ত রুলস যদি বলার জানা থাকে উনি বলে দেবেন। রুলস তো আছে আপনার, পতাকা রাত্রেবেলা তো ওইভাবে রাখা যায় না। দেখলাম একটা জাতীয় পতাকা অবমাননা সহকারে পড়ে আছে রাস্তার উপরে, কেউ দেখার লোক নেই, এরা যে উত্তোলন করেছিল তারপরে তো এটা তুলে রেখে যাওয়া উচিত ছিল। এরা এই টাইমের মধ্যে এটা কেন করলো না, মধ্যে তো ফ্ল্যাগটা সূর্যাস্তের আগে নিয়ম ছিল নামিয়ে নেওয়ার, সেই অনুযায়ী এটা দাঁড়ালো না কেন? এখন হয়তো কেন্দ্রীয় সরকার নিয়ম একটু বর্ধিত করেছে, হয়তো কতটা কার্যকর হয়েছে বলতে পারবো না, তবে সন্ধ্যের মধ্যে জাতীয় পতাকাটা নামিয়ে নেওয়া উচিত। এটা আমাদের সকল দেশবাসী হিসেবে আমরা সবার কাছে এই আবেদনই রাখবো এবং সবাইকে এটাই বলবো যে জাতীয় পতাকাকে মর্যাদা সবাই করুক, সবাই জাতীয় পতাকাকে মেনে চলুক। আমরা সাথে এটা চূড়ান্ত অবমাননা বলছেন, অবমাননা বলতে 75 বছর বর্ষপূর্তি যেখানে হলো সেখানে এরকম জাতীয় পতাকা রাস্তার ধারে পড়ে থাকবে এটা কখনোই কাম্য নয়। এটা আমাদের সবাই এগিয়ে আসা উচিত এবং জাতীয় পতাকাকে সংরক্ষণ করা উচিত। আপনার নাম? আমার নাম সুজিত কর্মকার, আমার বাড়ি বেড়াচাপা। আপনাকে একটা কথা বলতে পারি, ইচ্ছাকৃতভাবে কেউ করেছে বলে আমার মনে হয় না, যেহেতু দুদিন যাবৎ নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে, স্বাধীনতা 75 বছরের আজকে একটা আনন্দের দিন স্বাধীন ভারতবাসীর বুকে, কিন্তু যেটা হয়েছে সেটা এই বৃষ্টির কারণে আনন্দ কিছুটা ম্লান হয়েছে, বিকালের দিকেও বৃষ্টি হয়েছে, হয়তো কেউ খুলতে পারেনি। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকে আমি বলবো এটা চূড়ান্ত বাজে কাজ করেছে, এবং তার বিরুদ্ধে যদি কেউ মানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে তার প্রশাসনিক দপ্তর আছে তারা যদি ব্যবস্থা নেয় আমাদের কোনো সমস্যা নেই। বিজেপি বলছে আপনারা দলের পতাকাকে বেশি ভালোবাসেন, জাতীয় পতাকার গুরুত্ব নেই। না, আমাদের কাছে স্বাধীন ভারতবর্ষ যখন এসছে স্বাধীনতার উপরে আমরা নির্ভর করি, স্বাধীনতার যে ফ্ল্যাগ বা পতাকা সেটাকে আমরা সম্মান জানাই, তাকে আমরা যথেষ্ট ভালোবাসি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপির অপপ্রচার থাকবে, এটা নিয়ে আমরা মাথা খামাই।
তাহলে এই মুহূর্তে কি করবেন যেখানে যা পতাকা উঠছে? এগুলো আমি আপনি যখন আমাকে অবগত করেছেন আমি এক্ষুনি ফোন করে জানছি যে কোথায় কিছু যদি হয়ে থাকে সেটা আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আপনার নাম? তুষারকান্তি দাস, পঞ্চায়েত সহ। তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে সমস্ত এলাকায়। প্রধানমন্ত্রী ডাক দিয়েছে যে সমস্ত ঘরে ঘরে স্বাধীনতা এই উদযাপন করার উপলক্ষে পতাকা তুলতে, এবং পতাকা তোলার সাথে সাথে পতাকা নামানোরও একটা নির্দিষ্ট সময় আছে, সেটা আমরা সকলেই জানি। সূর্যাস্তের আগে সেই পতাকাটা নামিয়ে রাখতে হয়, যদি পতাকা রাখতে হয় তার একটা সঠিক তার সম্মান বা তার যা ব্যবস্থা সেটা করা উচিত, সেখানে যথেষ্ট পরিমাণ আলো রেখে তার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা উচিত। কিন্তু দেখা যাচ্ছে দেগঙ্গার এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে, বিশেষত দেগঙ্গা ব্লকের বেড়াচেপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে পতাকা তুলেছিল, 8:00 অবধি পতাকাটা সেখানে ছিল, তারপরে সেই পতাকাটা মাটিতে পড়ে যায়। সাংবাদিকরা যখন সেখানে খবর করার জন্য উপস্থিত হয় তখন তাদের হুঁশচাকে কোনো লোককে ফোনাফোনি করে সেই পতাকা সেখান থেকে সরিয়ে নেয়। এই যে অব্যবস্থা বা বিভিন্ন জায়গায় যে পতাকা রাত দুপুর অবধি রয়েছে এবং তার কোনো সঠিক পদ্ধতি ছাড়া, এই যে ব্যবস্থা, এটা মুখ্যমন্ত্রীর যে বক্তব্য গতকাল দিয়েছিল যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছে তুই আমাকে শিখিয়ে দিবি কোথায় পতাকা তুলতে হবে, কবে তুলতে হবে, কখন তুলতে হবে, কখন নামাতে হবে, এইসব এই বক্তব্যের পরে নির্ভর করে যারা পশ্চিমবঙ্গের মানুষ পতাকাকে এই অবমাননা করেছে তারা মুখ্যমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়েই করেছে, তাদের দোষ কোথায়? মুখ্যমন্ত্রী যদি এরকম আচরণ করতে পারে সাধারণ মানুষ এ ভুল তো করতেই পারে। আমার নাম তরুণকান্তি ঘোষ, বিজেপির সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক।